মেন হচ্ছে এখানে মাটনটা। ওহো, মাটনের ওয়েটটা কত দাদা এখানে? 250 বাবা। এবার চিকেনের পিসে আসি। গোটা একটা লেগ মানে ভেঙে ভেঙে গেছে, আমি যদি ঠিকঠাক দেখাতে পারি। মাটন এই আলু দিয়ে একটু ভালো করে মেখে 1 2 3 হিয়ার উই গো। মাটন এরকম তুলে দেখাচ্ছি, এ দেখো কতটা পিস, মানে পুরো একদম রেয়ে আছি চর্বি পিস। তো মাটনটা একবার দেখি কতটা সফট কি বৃত্তান্ত। মাটন আর চিকেনের বিরিয়ানি কিন্তু আলাদা আলাদা, সেরকম ঠিকঠাক রয়েছে। এখানে হচ্ছে মাটনের হাঁড়ি আর এটা হচ্ছে চিকেনের হাঁড়ি, মানে চিকেন বিরিয়ানি আর মাটন বিরিয়ানি হাঁড়ি টোটালি আলাদা। এখানে কিন্তু স্পেশালি কেন আসা, এটা কিন্তু বিরিয়ানির একটা কোয়ালিটি বলে দিই, যেটা হচ্ছে প্রাইসটা। সেকেন্ড হচ্ছে আনলিমিটেড বিরিয়ানি প্রাইস, চিকেন বিরিয়ানির প্রাইস এটা হচ্ছে 130 টাকা, সেটা বসে খেলে আনলিমিটেড, আলুটাও আনলিমিটেড। তো এই জিনিসটা কিন্তু খুব ইন্টারেস্টিং আমার লাগলো। অল রাইট, তো আমরা একটা উদ্মিত তোমার সবাইকে নিয়ে স্বাগত। আর অনেকদিন পর ভিডিও নিয়ে এসেছি, বিরিয়ানির ভিডিও নিয়ে স্পেশালি এসেছি, কারণ বিরিয়ানি পোলাও ছাড়া আমাদের পেট চলে না। আর আমাদের মানে কি বলবো, আমাদের এনার্জিটা সেই আসে না যে বিরিয়ানি পোলাও চাই চাই। তাই জন্য আজকে বারাসাতে এসেছি, আর বারাসাতে বহুদিন পর আমরা বারাসাতে আজকে এসেছি, প্রায় 3 বছর পর কিন্তু বারাসাতে আসলাম। আর যখন 3 বছর আগে বারাসাতে এসেছিলাম, তো তেজপাতা বলে একটা রেস্টুরেন্টের ভিডিও করেছিলাম। এখন রেস্টুরেন্টটা আছে কি না জানি না, কেউ যদি জেনে থাকো অবশ্যই কমেন্টে জানিও, আর কেউ যদি খাবার ট্রাই করে থাকো তেজপাতা রেস্টুরেন্টে সেটাও কমেন্টে জানিও। তো আজকে যেখানে সেটা হচ্ছে বারাসাতের আফগানি বিরিয়ানি, পেছনে কিন্তু দেখতেই পাচ্ছ বড় বড় করে বেশ লেখা রয়েছে। ওই সব পাশে একটা জিনিস দেখাবো, সেটার জন্য আমার সাথে আসতে হবে। তো এইখানে স্পেশালি কাঠের জালে কিন্তু এখানে দম দেওয়া হয় দাদারা বললো, আর এখানে কিন্তু কাঠের সব গুড়িগুলো দেখতে পাচ্ছ, আর এখানে কিন্তু দম দেওয়া হয় স্পেশালি নামটা দেখে আরও আসলাম যে আফগানি বিরিয়ানি। তো দোকানের মালিক কিনা জানি না, যে স্টাফ ছিল তাকে যখন জিজ্ঞেস করলাম যে তোমাদের স্পেশালিটিটা কি, যে আফগানি নামটা কেন, একটাই কথা বললো বিরিয়ানিটাকে ট্রাই করে দেখো, ওই মারাত্মক রিচ না যেটা ব্যারাকপুরে হয় আর কি, কিন্তু আমাদের তো ওটা খেয়ে খেয়ে অভ্যাস। তো যাই হোক, এটা কীরকম লাগবে সেটাই ভাবার বিষয়। আশা করি ভালো লাগবে, কেন বিরিয়ানির হাঁড়ির খুলছিল যখন, তখন ঢাকনাটা খোলার পর যখন দেখলাম বিরিয়ানির টেক্সচারটা বেশ কিন্তু ভালো লাগলো। তো যাবো ভেতরে গিয়ে বিরিয়ানি ট্রাই করবো। তার আগে যারা যারা চ্যানেল নতুন আছে অবশ্যই কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে রাখো লেটেস্ট আপডেট জন্য। আসতে বলছি, যারা যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দাও লেটেস্ট আপডেটের জন্য। তোমরা যারা এখন আমাদেরকে ফেসবুকে ইনস্টাগ্রামে ইউটিউবে সাবস্ক্রাইব ফলো করোনি, কী করছো তাড়াতাড়ি করে দাও। আর গরম কিন্তু রীতিমতো পড়তে শুরু করেছে, পুরো একদম ডিম টোস্ট, ডিমের পোচ হয়ে যাচ্ছে এখন, পৌঁছে গেছো তো এরকম হচ্ছে, কিছু করার নেই। এই মুমেন্টে বিরিয়ানিটা এখন ভরসা। তো বিরিয়ানির ব্যাপারে যেটা বলছিলাম যে হাইটা মানে যখন খুললো তখন কালারটা দেখে বেশ, টেক্সচারটা দেখে বেশ কিন্তু ভালো লাগছিলো, যে বিরিয়ানিটা আশা করা যে ভালো হবে। আর সবচেয়ে ভালো যেটা ব্যাপার আমি জানতে পারলাম যে মাটন আর চিকেনের হাঁড়ি নাকি আলাদা, আর দেখেও এসেছি অলরেডি। তো মাটন বিরিয়ানির হাঁড়ি যখন আলাদা হয় ওই বিরিয়ানির ফ্লেভারটাই না অন্যরকম হয়। মেন যে জায়গাটা সেটা হচ্ছে বিরিয়ানির টেস্টটা। তো টেস্টের জন্য ভেতরে যাবো, অ্যাম্বিয়েন্সটা দেখাবো, আর যদি কোনো কথা জিজ্ঞাসা করা থাকে সেটা চেষ্টা করবো। তো চলো ভেতরে। তো ভিডিওটা শুরু করবো, তার আগে অ্যাম্বিয়েন্সটা দেখাবো। আর একটা জিনিস স্পেশালিটি যেটা আছে, যেটা উৎস তোমাদের বলেছে সেই জিনিসটা আমাকে দেখিনি, তাহলে তুমি দাও তুমি বিরিয়ানিটা, আমি স্পেশালিটিটা একটু দেখিয়ে দিই। যে এই যে হাঁড়িটা দেখছো, এই হাঁড়িটা, এই হাঁড়িটা কিন্তু চিকেনের জন্য সার্ভ হয় পুরোপুরি, আর এটা কিন্তু মাটন বিরিয়ানি আলাদা হাঁড়ি। তো এই জিনিসটা কিন্তু একমাত্র দাদা বৌদি ডিবাপি এটা কিন্তু একমাত্র করে, অনেকেই প্রফেশনালভাবে করতে পারে না জিনিসটাকে, তাই জন্য এই জিনিসটা বেশ ভালো লাগলো। মেন হচ্ছে এখানে মাটনটা। ওহো, মাটনের ওয়েটটা কত দাদা এখানে? 250 বাবা। তো হাঁড়ি দুটো দেখে নিলে, দুটো কিন্তু আলাদা পুরোপুরি চিকেন আর মাটনের জন্য, আর মাটনের পিসটার সাইজও বলে দিয়েছে কতটা ওয়েট। তো সব কিছু তো ঠিক আছে, মেন হচ্ছে এখানে কিন্তু দুই রকম বিরিয়ানি ঠিকই দিচ্ছে, আনলিমিটেড পুরোপুরি, প্লাস রাইসের সাথে আলুটাও পুরোপুরি আনলিমিটেড, মানে তোমরা যত ইচ্ছা তত খেতে পারো। তারপরে অ্যাম্বিয়েন্সটা দেখাবো, অ্যাম্বিয়েন্সটা মানে চলো আমি অ্যাম্বিয়েন্সটা একটু দেখিয়ে নিই। তো আপাতত আমাদের এখানে সার্ভ হয়ে আছে বিরিয়ানিটা, আর মোটামুটি এই হচ্ছে অ্যাম্বিয়েন্সের ব্যাপারটা পুরোপুরি, হিউজ সিটিং আছে। তো আজ পর্যন্ত তো কোথাও বিরিয়ানি বসে খাইনি, সবসময় দাঁড়িয়ে খেয়ে খাচ্ছি, তো আজকেও সেই দাঁড়িয়েই খাবো। তো আপাতত বিরিয়ানির টেক্সচারটা জাস্ট দেখো, মারাত্মক ঝরঝরে। প্রথমে বিরিয়ানিটাকে ট্রাই করে দেখবো। আলুতে মশলা ঢুকতো আর একটু,
আর আলুটা মারাত্মক লেভেলের সফট সেটা বলবো না, কিন্তু ঠিকঠাক একদম। তো যাই হোক, এবার চিকেনের পিসে আসি। গোটা একটা লেগ মানে ভেঙে ভেঙে গেছে, আমি যদি ঠিকঠাক দেখাতে পারি। এই হচ্ছে সাইজ, ও ভাই খুলে আসছে, পুরো খুলে চলে আসছে। একটু আলু দিয়ে, আর এখানে কিন্তু কমপ্লিমেন্টারি গ্রিন স্যালাড রয়েছে, এটা কিন্তু আলাদা প্লেটে সার্ভ করেছিল, আমরা ছবি তোলার জন্য আলাদা করে আর রাখিনি, একটা প্লেটে নিয়ে নিয়েছি। বেশ ভালো টেস্ট, মানে বিশ্বাস করে একটু বাড়ি বলছি না, বেশ ভালো টেস্ট, মানে বিরিয়ানিটা শুধু শুধু খাওয়া যাবে। চিকেন নিয়ে নিয়েছি হালকা করে, হালকা করে আলু, পেঁয়াজ আর এই শসা, শসাটা পরে আসছি। মানে বিরিয়ানির প্লেটের সামনে এটা হচ্ছে সবচেয়ে স্বর্গীয় বাইট। এই নিয়ে আহা, দেখো ব্যারাকপুর বিরিয়ানির যে টেস্টটা, যে ব্রাউন ব্রাউন কালার যে রাইসটা হয় সেটা কিন্তু আছে, কিন্তু ব্যারাকপুর যে বিরিয়ানির যে টেস্ট সেটা থেকে একটু ডিফারেন্ট আছে আমার মনে হচ্ছে। এবার জানি না যার যার টেস্ট সে আলাদা আলাদা হবে, এবার তুই খেলে সেটা আরও ভালো বলতে পারবি যে আমার সাথে একমত কি না। ওভারঅল টেস্টের কথা যদি বলি তাহলে কিন্তু মানে অনেকদিন পর একটা ভালো বিরিয়ানি খেলাম, বেশ ভালো খেতে। লাস্ট আমরা খেয়েছিলাম মনে হয় নৈহাটির ওই সোয়াদ বিরিয়ানি বলে, আমার মনে হয় তার থেকেও বেটার বিরিয়ানি। মানে সত্যি কথা বলতে কোনো দ্বিধাবোধ করছি না, কিন্তু বেশ বেশ ভালো। ওকে, তো আমার হাতে চলে এসেছে মাটন বিরিয়ানি, যেটা প্রাইসটা আমি একটু পরে বলছি, আগে দেখে নাও কোয়ান্টিটি মাটনের। এই পিস মেন অ্যাট্রাকশনই এটা ভাই, দারুণ পিস দিয়েছে। তো এই হচ্ছে মাটনের পিস, আলু দিয়েছে, গ্রিন স্যালাড তো দিয়েছেই, স্যালাড দিয়েছে, সব কিছু আছে। তো এবার মেন হচ্ছে এখানে টেস্টটা করে দেখবো মাটন বিরিয়ানি কেমন খেতে, কারণ চিকেন বিরিয়ানি যেটা দিয়েছে ওটা কিন্তু অন্য হাড়ি দিয়েছে, এটা কিন্তু মনে রাখতে হবে। তার জন্য মাটন বিরিয়ানির টেস্টটাও কিন্তু একটা আলাদা হতে পারে মাটনের জন্য। তো এবার খেয়ে দেখবো, ফার্স্টে একটু রাইসটা নিয়ে এরকম নিয়ে। আমি কোনো একটা ভিডিওতে বেশ বলেছিলাম যে বিরিয়ানি রাইস যদি ভালো হয় না তাহলে তোমার শুধু শুধু জাস্ট খেয়ে নিতে পারবে, আলুর বিরিয়ানি নিলেও খেয়ে নিতে পারবে। এটা হচ্ছে সেই বিরিয়ানি, অনেক বিরিয়ানি আছে যেগুলো তোমরা গ্রেভি না হলে বা চিকেন চাপ না হলে, মাটন না হলে, চিকেন না হলে খেতে পারবে না, কিন্তু এই বিরিয়ানি যেটা এটা শুধু সিম্পল আলুর বিরিয়ানি নিলেও তোমরা খেয়ে নিতে পারবে। একটু আগে কিন্তু এটার মেন লম্বা করে শট নিয়েছি, যে শটটা কিন্তু তোমরা ইনস্টাগ্রামে দেখলে, মানে ইনস্টাগ্রামে যারা ফলো করো আর কি, অনেকেই করে, অনেক করেও না, তারা কিন্তু দেখতে পায়। ওখানে কিন্তু চলে এসেছে অলরেডি, তার মানে ভিডিও পোস্ট করার আগেই তোমরা দেখে নিতে পারো, দেখে কমেন্টটা করো অবভিয়াসলি। এবার মাটনটা দিয়ে একটু খেয়ে দিই, মাটনটা কিন্তু যা যা চর্বি পিস পছন্দ একটু কমেন্ট করে জানিও। আমি মাটনটা হালকা করে একটু ছিঁড়ে দেখবো, মাটনটা একটু তুলে দেখাচ্ছি, এ দেখো কতটা পিস, মানে পুরো একদম রেয়ে আছি চর্বি পিস। তো মাটনটা একবার দেখি কতটা সফট কি বৃত্তান্ত। মেন কিন্তু মাটনে কিন্তু আমি একটা জিনিস সবচেয়ে বেশি পছন্দ করি, তোমরা কিন্তু সেটা জানো, দেখি এখানে সেই জিনিসটা আছে কি না, ঠিক পেলাম না, বাট কী আছে একটা বিরিয়ানি পাইনি কি, আবার একটা নতুন বিরিয়ানি খুঁজতে যাবো, সেখানে পিঙ্ক কালারটা পাবো না হয়। তো এখানে হচ্ছে এই মাটন, মাটনটা খেয়ে দেখবো, মাটনটা সফটই আছে আই গেস। মাটন এই আলু দিয়ে একটু ভালো করে মেখে, 1 2 3 হিয়ার উই গো। আমাদের রেকমেন্ডেশন রইল, আর যারা যারা আমাদের সাবস্ক্রাইবার আছে তারা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও কারা কারা এখানে টেস্ট করেছো, সেগুলো কিন্তু জানলে আমাদেরই ভালো হবে আর কি। তোমাদের জন্য ভালো খোঁজ নিয়ে আসি নতুন নতুন জায়গার, এটা একটা নতুন খোঁজ নিয়ে আসলাম, একই জায়গার খোঁজ তো আমরা দিই না, নতুন নতুন জায়গায় খোঁজ দিই, সেই খোঁজগুলো কিন্তু সবাইকে শেয়ার করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর এখানে যে প্রাইসটা যেটা বললাম যে মাটন বিরিয়ানির প্রাইসটা পরে বলবো, এই মাটন বিরিয়ানির প্রাইস কিন্তু হচ্ছে 295 পুরোপুরি আনলিমিটেড বসে খেলে, আলু আর রাইস কিন্তু পুরোপুরি আনলিমিটেড, আর চিকেন বিরিয়ানির প্রাইস কিন্তু হচ্ছে 130 টাকা, যেটা কিন্তু বসে গেলে আনলিমিটেড পুরোপুরি। তো এই ছিল আজকের ডিটেলস, বাকি লোকেশান জানতে হলে অবশ্যই কিন্তু ডেসক্রিপশন চেক করো, লোকেশান গুগল ম্যাপে লোকেশান পেয়ে যাবে। তো খাওয়া দাওয়া তো কমপ্লিট আফগানি বিরিয়ানি থেকে, তো আমরা যেটা কথা বলছিলাম যে এখানে কাঠের জালে দম দেওয়া হয়, তো অলরেডি একটা হাড়ি, জানি না ক্যামেরা দেখা যাচ্ছে কিনা, তো অলরেডি একটা হাড়ি বসে গেছে। ওটা হচ্ছে অনেকে আমাকে মেসেজ করে পার্সোনালি, ঠিক আছে, বলে একটা যে দাদা তোমার সব কিছু ভালো বলো কেন। তো মেন কথা আমার একটা জায়গা, খোঁজগুলো এরকম ভাবে করি আমরা, যখন খোঁজ নিই না আমরা কিন্তু পুরো স্টাডি করে যাই যে দোকানের পুরনো মানে কমেন্টের লোকে কি দিচ্ছে, রিভিউ কেমন আছে, সব কিছু কিন্তু আমরা চেক করে যাই। তো আমরা যদি ভিডিও করি, আমরা যদি নিজেরা খাই, তো আমরা তো ভালো জিনিস খাওয়ার জন্যই দোকানে যাবো, তাই জন্য আমরা ভালো জায়গায় খোঁজ নিয়েছি। এবার দেখো কিছু খারাপ তো থাকেই,
সেইগুলোকে আমরা মেনশন করি না অত, সেগুলো বরঞ্চ কি করি যারা দোকানদাররা আছে তাদেরকে আমরা বলে দিই দাদা এই জায়গাটা খারাপ আছে নেক্সট টাইম ভালো করে, একদম। তো এই জিনিসটা করি। তো আফগানি বিরিয়ানি সম্পর্কে যেটাতে আসি, যেটা হচ্ছে মাটনটা দুর্ধর্ষ লেভেলের। আবার এইটা কোশ্চেন করো না যে আফগানি দাদা আফগানি বিরিয়ানি খেয়েছো বলে এটা মনে আফগানি আফগানিস্তানের বিরিয়ানি, এরকম কিছুই না, আমাদের এখানকারই বিরিয়ানি। কোনো নিজস্ব টেস্ট আছে, হালকা টেস্ট আছে, বাট পুরো মানে ঘরোয়া টেস্ট, মানে ঘরোয়া বলতে আমাদের লোকালের টেস্ট, মানে এটাই টেক্সচারটা যদি বলো তাহলে কিন্তু ব্যারাকপুর স্টাইল বলবো, আর টেস্টের কথা যদি বলো তাহলে কিন্তু বলবো যে ডিফারেন্ট, অনেকটা ডিফারেন্ট, মানে থেকে বেরিয়ে টোটো করলে ধরলেই বলে দেবে আফগানি বিরিয়ানি কথা, বললেই বলে দেবে। আর সবচেয়ে বড় কথা, ডেসক্রিপশনে গুগল ম্যাপের লিংকটা থাকবে, দেখে নিয়ে চলে আসতে পারবে। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে, ভালো লাগলে অবশ্যই লাইক করো, ফেসবুক আর ইনস্টাগ্রামে যাতে যা ফলো করে আসো, অনেক কিন্তু আপডেট আসছে। দেখা হচ্ছে নেক্সট ভিডিও, চলো।